একটু ইয়ে করো, মানে আচ্ছা খেয়াল যেন ওয়ালাইকুম। মাথা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম আসলে শোনো, হ্যাঁ বাবা, বলছি যে তোমাদের হলো পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে, বুঝেছো? আজকে হয়তো তোমরা ওটা গুগল ক্লাসরুমে পেয়ে যাবা, যেহেতু আমাদের তো বাংলা একটা অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো বলছি যে এই বাংলার যেটা তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট ছিল, বাংলার তো দুটোই হবে তোমাদের নবমের, তাহলে পঞ্চমটা যেহেতু আমি আর্লি আর্লি পেয়ে গেছি, ওটা তোমরা আজকে গুগলে পাবা, হয়তো অফিস থেকে দিবে, ভাইস প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। তো হচ্ছে আমি বলি, তোমরা একটু এটা একটু নোট করে নাও, সবাই একটু লিখে নাও যে তোমাদের এবারে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা কি বাংলা সাবজেক্টের। সবার কাছে কি খাতা কলম রেডি আছে? ম্যাম পল্লী সাহিত্য থেকে, হ্যাঁ, পল্লী সাহিত্য থেকে। বাবা বলছে যে এখানে বলা আছে প্রশ্ন যে পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করে, বলছে পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লিখো। তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট বাংলার ক্ষেত্রে সবসময় একটু, গতবারেও এরকম দিয়েছিল, মাত্র 10টা বাক্য লিখতে বলেছিল, এবারেও কিন্তু বলছে যে দুটো লিখতে হবে, তাহলে দুটার হলো 10টি করে লিখতে বলছে, 10 10 20। তাহলে আমাদের প্রথমত কি করতে হবে যে পল্লী সাহিত্যটা কি, আমি কিন্তু তোমাদেরকে পল্লী সাহিত্য খুব সুন্দর করে খুঁটায় খুঁটায় পড়েছি, মানে পড়াইছি, তাহলে যদি আবার প্রয়োজন হয়, তাহলে আমরা এখনো তো কেবল আমাদের চতুর্থ সপ্তাহ চলছে, এটা জমা দেওয়ার পরে যদি প্রয়োজন মনে হয়, তোমরা যদি চাও, তাহলে ওটা সম্পর্কে আমি আবার তোমাদেরকে বলে দিব। তো আজকে তবুও আমি একটু বলছি যে তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছো? যারা পাও নাই তারা কি লিখছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি কি বলেছি, আমি বলেছি যে পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লিখো। এই প্রশ্নটার উপরে আমাদের কি করতে হবে যে হলো অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। তো প্রথমত আমাদের আনতে হবে যে আসলে পল্লী সাহিত্যটা কি জিনিস, তারপরে সেটা একটু আলোচনা করে বলার পরে আমাদের লিখতে হবে যে উনি যে 5টা উপাদানের নাম বলতে বলছে, যে পল্লী সাহিত্যের আসলে কি কি বিষয় নিয়ে সাহিত্য সৃষ্টি হতে পারে, পল্লীর কোন কোন উপাদান নিয়ে সাহিত্য সৃষ্টি হতে পারে, এটা কিন্তু কি আছে আমাদের বইয়ের ভিতরেই কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। তারপরেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন বলা আছে, প্রথমে বলা আছে পাখির কিচির মিচির, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শস্যের শ্যামলিমা, তারপরে হলো পল্লীর মাঠে ঘাটে কৃষক ও জেলের কণ্ঠের যে গানগুলি আছে, তারপরে পল্লীর যে উপকথাগুলি আছে, কিংবা ঘুমন্ত রাজকন্যার কথা, তারপরে হলো সেই তোমার পঙ্খিরাজ ঘোড়ার কথা, যেগুলা রূপকথা আর কি, প্রবাদ আছে, প্রবচন আছে, লোকগাথা আছে, যেমন তোমাদের এখানে মহু আর পালার কথা বলা আছে, তারপরে দেওয়ানা মদিনার কথা আছে, তারপরে রাখালের পিঠাগাছের কথা আছে, কিংবা ডাক আছে, খোনার বচন আছে, এরকম কিন্তু অনেক বিষয় তোমাদের এখানে কি বলা আছে, শুরুতেই এগুলো উল্লেখ করে বলা আছে যে পল্লী সাহিত্যের উপকরণ কি, যে পল্লী গ্রামের পরতে পরতে কি করা আছে, ছড়িয়ে আছে। তাহলে আমি তো মোটামুটি তোমাদেরকে অনেকগুলো সম্পর্কে ধারণা দিলাম, তাহলে এগুলা তোমরা সুন্দর করে কি করবে যে ওরকম 1 2 3 4 করে এই উপাদানগুলির নাম লিখবা, এবং ওখান থেকে তুমি যে উপাদান সম্পর্কে খুব সুন্দর করে বিস্তারিত বিশ্লেষণ করে 10টা উপাদানের নাম, মনে করো যে 10টা 10টা করে লিখতে পারবা, সেটা তোমরা ওখান থেকে চুজ করে নিয়ে 10টা লিখবা। এই তো বিষয় তো এই, তাহলে এ অনেক সহজ একটা বিষয়। আর গতবার যেগুলা তোমরা ভুল করেছিলে বা যে জায়গাগুলোতে সমস্যা ছিল, তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টের সাইডে ওটা উল্লেখ করাই থাকে যে আসলে যে জিনিসটা, যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা কি, সে সম্পর্কে একটু প্রথমে লিখতে হবে, তারপরে একজ্যাক্ট সেখানে যদি কোনো উপাদান উপকরণ কিংবা কোনো গুণের কথা বলা থাকে, তাহলে সেগুলা উল্লেখ করতে হবে, বাক্যটা আমাকে সঠিক করে গঠন করে লিখতে হবে, এবং বানানটা আমাদেরকে নির্ভুল লিখতে হবে। তো আমি কিন্তু প্রথমবার অ্যাসাইনমেন্ট খাতা দেখতে গিয়ে দেখেছি যে অনেকের অনেক রকমের বানান ভুল ছিল, কেন যে তোমরা এত ভুল করেছো সেটা আমি আসলে
বুঝতে পারছি না যে এতটা। আবার অনেকের বাক্য গঠনের ক্ষেত্রেও সমস্যা ছিল, অনেকে যে প্রশ্নটা এসছে ওই প্রশ্ন সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, জাস্ট এমনি একটা লিখে দিয়েছি এরকম ছিল। আবার অনেকে একদম মানে করো যে রচনার আকারে লিখেছি, উপসংহার, বর্ণনা, ভূমিকা, এগুলা তো আসলে প্রয়োজন নাই। দেশপ্রেম কি? মোটামুটি একটা দেশপ্রেমের সংজ্ঞা যদি আমরা একটা স্তবকে একটু লিখি, তারপরে একটা দেশপ্রেমিক নাগরিকের আসলে কি কি গুণ থাকা উচিত, যদি আমি মনে করি যে ওই গুণটা আমি পয়েন্ট আকারে লিখব, লিখে সেটা আবার একটু 2 লাইন করে বিশ্লেষণ করে দিব, সেটাও হতে পারত। এবং সরাসরি আমরা ওই গুণটা উল্লেখ করে কি 2 লাইন 3 লাইনে একটু বিশ্লেষণ করে দিলেই কিন্তু আমরা কি করতে পারবো, যে ওখানে অতি উত্তম বিষয়টা কখন পাবো, যখন আমার বাক্য গঠনটা খুব সঠিক হবে, যখন আমার বানান নির্ভুল থাকবে এবং আমরা সঠিক বিষয়বস্তুটা নিজের সৃজনশীলতা, পাঠ্য বই দুটা মিলায়ে উপস্থাপন করতে পারবো। তাছাড়া তো অতি উত্তম পাওয়া তো আসলে যাবে না। যদি একটা দুটা তিনটা বানান ভুল থাকে, তাহলে আমি ভুল জায়গায় গোল্লা দিলাম, দেওয়ার পরে আবার আমি যখন অতি উত্তম লিখি তাহলে তো বিষয়টা যাচ্ছে না। তো এরকম তো ঠিক আছে, আমি এই টপিকটা নিয়ে আজকে আর তোমাদের সাথে বিয়ে করতে চাচ্ছি না। আমি মোটামুটি সবটুকুই বলে দিয়েছি, একদম ফুললি একটা ধারণা দিয়েছি, তোমরা ইচ্ছা করলে এখান থেকেই লিখতে পারো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা কি করব, আরো একটা ক্লাস এটা নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। তাহলে এখন আমি যেটা যাচ্ছি সেটা হলো প্রবাস বন্ধু। গতদিন আমরা যেটা শেষ করতে পারি নাই, তো সেটা আজকে আমরা কি করব, যে শেষ করব, একটু তাড়াতাড়ি করব, কারণ হচ্ছে এটা অনেক বড় পড়া। তাহলে আজকে দিয়ে 3টা ক্লাস হবে, আর তো বেশি আগানো যাচ্ছে না। তো আমরা দেখেছি যে এখানে আব্দুর রহমান রান্না করেছিল এবং সেই একজনের জায়গায় 6 জনের রান্না সার্ভ করেছে। তারপরে আবার লেখককে বলছে যে খাবার আরো আছে, তো সেই জন্য লেখক এখানে একটু আশ্চর্যই হয়েছিলেন। এবং পরপর সে যে বিভিন্ন রকমের খাবার আনছিল, আমরা শেষ পর্যন্ত দেখেছি যে সে লেখককে কি করেছে, সে আফগানিস্তানের এত বাগেবালার যে আঙুরটা খাওয়াইছে, ওই আঙুরটা এত সুস্বাদু ছিল বলে এখানে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এবং সেটা পেঁজা বরফের মধ্যে করে নিয়ে আসা হয়েছে। লেখক তো লজ্জায় একটু মনে করো যে একটা বিব্রতকর অবস্থায়, যাতে আব্দুর রহমানের কাছে না পড়তে হয় এরকম অবস্থায় উনি কি করেছেন যে 8টা মতো খেয়েছেন, তো খেয়েই তো তার একদম মানে করো ব্রহ্মতালু পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। এরকম অবস্থায় আমরা গতদিন কি করেছি, যে শেষ করেছি। তারপরে হচ্ছে এখানে আমরা দেখেছি যে লেখক দেখো পরবর্তীতে এখানে তিনি একটু প্রবাদ এরকম বলেছেন, বলেছেন যে কার গোয়াল কে দেয় ধো। মানে কি যে এখানে আসলে উনি কি বলেছেন যে গ্রামের মানুষেরা কি করে, যে গোয়ালে কি করে ধোঁয়া দেয় যে মশা যাতে না কামড়ায়, বা গরু কে মানে বিশেষ করে এই টাইমে বিভিন্ন কারণে এগুলা দিয়ে থাকে, যে কোনো পোকামাকড় বা কোনো মশা মাছি ভিতরে যাতে প্রবেশ করে ডিস্টার্ব না করতে পারে। তাহলে যার গোয়াল তাই তো কি করবে, গোয়াল কোনটা যেখানে গরু রাখা হয় সেই তো ধোঁয়া দিবে। কিন্তু এখানে লেখক এটা বুঝিয়েছে যে লেখকের সবকিছু মানে সেই খরচপাতি, তোমার উপকরণ যাবতীয়, অথচ আব্দুর রহমান কি করছে, নির্দ্বিধায় সেগুলা খরচ করছে, যে কোনো হিসাব কিতাব কিছু করছে না। তো সেই জন্যই উনি এই কথাটা বলেছেন যে আসলে গোয়ালটা কার আর কে ধোঁয়া দিচ্ছে, যে সে আসলে ইচ্ছা মতো সবকিছু এখানে মানে করো যে ব্যবহার করছে বা আচরণ করছে বা রান্না বান্না করছে। এরপরে বলছে দেখো, এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে, বলছে কাবুলি সবুজ চা, তার মানে কি কাবুলের সেই সবুজ কালারের চা, বলছে পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়, যখন এই চাটা পেয়ালাতে ঢালা হয় তখন একটু হালকা হলুদ কালার হয়, আর সে চায়ে দুধ দেওয়া হয় না, বলছে প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না, আর তারপর ওইরকম তৃতীয় চতুর্থ বলছে যে কাবুলিরা পেয়ালা ছয়েক কি করে যে চা খায়, অবশ্য পেয়ালা সাইজে খুব ছোট কফির পাত্রের মতো। তো এখানে বলছে যে সবুজ চা পাত্রতে ঢাললে ফিকে হলদে কালার হয় এবং প্রথম মানে কাপে তারা চিনি খায় আর পরবর্তী গুলাতে মোটেও চিনি খায় না, এরকম একবারে তারা 6 কাপ মানে করে যে চা খায়, যদিও সেই পাত্রটাকে কফির পাত্রের মতো আকারে একটু ছোট বলা হয়েছে। এরপরে বলছে যে চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান
10 মিনিটের জন্য বেরিয়ে গেলেন, তার মানে কি লেখক এত কিছু খেলো সাথে আবার চা খেলো আর 10 মিনিটের জন্য একটু মনে করো বাইরে। তো লেখক হয়তো ভাবছে যে আমি এত কিছু খাওয়া দাওয়া করলাম, তাহলে হচ্ছে আমি একটু মানে এই বেলায় একটু দরজা যদি বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে যদি আরাম করতে পারতাম তাহলে ভালো লাগতেছে। আর সে আসলে মানে আব্দুর রহমানের হাত থেকে বাঁচার জন্য এরকম একটা পদ্ধতি, যে দেখা যাচ্ছে যে এবার আব্দুর রহমান এত কিছু খাওয়ানোর পরেও তার মনের হয়তো আশ মেটে নাই, সে এবার একটা আস্ত উট রোস্ট করে কি করতে পারে লেখকের জন্য নিয়ে এসে হয়তো সামনে ধরে বলতে পারে যে সাহেব এটা আপনার জন্য আমি নিয়ে এসেছি এরকম। তো লেখক এটা মনে মনে আসলে চিন্তা করছিল যে এবার সে একটু দরজা বন্ধ করে দিবে। তো সেই চিন্তা করতে করতে কি করেছে আব্দুর রহমান, আবার এসে হাজির হয়েছে, বলছে যে এক হাত, বলছে এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট। আখরোটও এটা একটা মনে করো যে ওই বাদাম বা শস্য জাতীয় একটা মানে খাবার, আর বাদাম তো বাদামই, আর অন্য হাতে হাতুড়ি। বলছে আখরোটটা একটু শক্ত টাইপের বা বাদামের খোসা ছাড়ানোর জন্য হয়তো আমরা নখ ব্যবহার করি, যেগুলো একটু কাঠ বাদাম বা শক্ত টাইপের খোলা, বিদেশি যে বাদামগুলি দেখা যায় যে ওগুলো হয়তো হাত দিয়ে খোলার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, সেই জন্য সে সাথে একটা কি করছে হাতুড়ি নিয়ে এসছে। ধীরে সুস্থে সে ঘরের একটা কোনায় পা মুড়ে বসে কি করছে ওই বাদাম আখরোটের খোসা ছাড়াচ্ছে। বলছে যে এক মুঠো আমার কাছে নিয়ে এসে বল মানে দাঁড়ালো, মাথা নিচু করে বলল আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। তো বলছে লেখক বলল পছন্দ হয়নি, তবে ভালো করে খেলেন না কেন? বলছে লেখক যা খেয়েছে আব্দুর রহমানের মনে হয়েছে যে তিনি আসলে ভালো করে খাননি, পেট ভরে হয়তো খাননি। বলছে আমি বিরক্ত হয়ে বললাম কি আশ্চর্য। বলছে তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখি, বলছে যে দেখো দেখিনি, মানে কি এখানে বপু আর তনু দুটোই হলো শরীর, বপু হলো মনে করো বিশাল দেহের শরীর আর তনু হলো ক্ষীণ দেহের শরীর। তার মানে কি যে আব্দুর রহমান তো বিশাল, প্রথমেই তাকে কি বলা হয়েছে দত্ত দানবের সাথে তুলনা করা হয়েছে, আর লেখক তো আসলে সাধারণ, আমরা বাঙালিরা যেরকম মনে করো যে মোটামুটি একটা গড়ন হয় শরীরের, উনি ওরকমই। তাহলে যার শরীর যেরকম, যার পেট যত বড় সে তো ততটুকুই খাবে, আব্দুর রহমান বিশাল দেহি তার খাবারের পরিমাণও বেশি লাগবে, তো হয়তো বা আব্দুর রহমান সেরকমই খায়, সেই জন্য লেখকের খাবার দেখে তার মনে হয়েছে যে আসলে রান্নাটা মোটেও ভালো হয়নি, সেই কারণে লেখক হয়তো খাননি। তারপরে বলছে যে তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভবপর। লেখক মনে করে একটু বিরক্ত হয়ে গেছে যে আমি এত খেলাম তাও তার পছন্দ হচ্ছে না। আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো। তারপর আপন মনে বলল কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয় সে যেন গলানো পাথর বা গালানো পাথর। তারপরে বলছে যে পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনোদিন বেরুবে। তার মানে কি এখানে কাবুলের আবহাওয়া যে অত্যন্ত খারাপ, সেই কাবুলের আবহাওয়া সম্পর্কে সে বাদাম ছিলছে আখরোট ছিলছে আর আপন মনে ওগুলা বলে যাচ্ছে। লেখককে বলছে যে কাবুলের আবহাওয়া এত খারাপ, এটা তো পানি বলা যায় না, যেন সেই পাথর গলা পানি, ঠান্ডা, মনে করা যায় অন্যরকম একটা অবস্থা, আর এটা যদি পেটে যায় গেল তাহলে মনে হয় কোনোদিন বেরোবে না। আর বলছে যে কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতশবাজির হলকা, মানুষের খিদে হবেই বা কি করে। তার মানে কি তার মনে ওই একটা জিনিসই বারবার ঘুরছে যে লেখক আসলে ঠিক মতো খাননি। তো এখানে বলছে যে একদিকে যেরকম বরফ গলা ঠান্ডা পানি, আবার আরেকদিকে যখন গরম আবহাওয়া, বলছে যেন একদম আতশবাজির বাজির মতো সেই আলো, মনে করো যে রৌদ্রের প্রখরতা বা গরমের প্রখরতা। তো বলছে এরকম একটা পরিস্থিতিতে মানুষ কি করেই বা খাবে এরকম, বা খিদে কি করে পাবে। আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করলেন হুজুর কখনো পানশির গিয়েছেন? বলছে লেখক বলছে সে আবার কোথায়? বলছে উত্তর আফগানিস্তান। তার মানে কি আফগানিস্তানের যে উত্তর দিক বা উত্তরপ্রদেশ, সেখানে হলো এই পানশিরে গ্রাম। বলছে আমার দেশ, সে কি জায়গা, একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারে। মানে কি সে তার পানশিরি সম্পর্কে এত সুন্দর সুন্দর ভালো ভালো গল্প করছিল যে পানশিরের আবহাওয়া এত ভালো, আপনি যদি একটা আস্ত দুম্বা খেয়ে ফেলে শুধু এক ঢোক পানি খান তারপরেও কি হবে, আপনার সাথে সাথে আবার খিদে পাবে।
হবে, সবকিছু হজম হয়ে যাবে, যে সেখানকার মানুষ এত সুঠামো দেহি, এত শক্তিশালী, তারা হাঁটে না, তারা বাতাসের মতো কি করে যেন উড়ে বেড়ায়, এরকম তাদের শরীর ঝরঝরে এবং তারা এতটাই শক্তিশালী এবং ফুরফুরে, এরকম বলে সে তার দেশের গল্প করছে। বলছে পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে, যে তারা আসলে পায়ে হাঁটে না, তারা এতটাই শক্তিশালী এবং এতটাই সুস্থ। বলছে যে শীতকালে সে কি বরফ পড়ে, বলছে মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে, ক্ষেত খামারের কাজ বন্ধ বরফের তলায়, রাস্তা চাপা পড়ে আছে, কোনো কাজ নেই কর্ম নাই, মানে কি ওগুলা বলছে যে কি আরাম। বলছে লোহার বারকোষে আঙার জ্বালিয়ে, মানে কি যেগুলা হলো অগার, আমরা যেগুলাকে কি বলি কয়লা বলি, যে এত ঠান্ডা এত বরফ পড়ে সেখানে, সেই বলছে যে ওই লোহার পাত্রের মধ্যে ওরকম ওই কয়লাগুলো জ্বালায় নিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন, মানে এরকম করে কম্বল নিয়ে ওটা ওটার উপর ছাই ঢাকা দিলে উপরে আগুনটা বের হবে না, বাট শুধুমাত্র তাপটা চলে আসবে। তো বলছে যে সে কি যে আরাম, মানে কি মানে অন্যরকম একটা আরাম, সেই কথা বলছে। আর সেটা নিয়ে যদি আপনি জানালার ধারে বসেন, দেখবেন সে বরফ পড়ার কথা এখানে বলা হয়েছে, যে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ধরে বরফ পড়ে, যে হয়তো কখনো 2 দিন ধরে পড়ে, কিন্তু আবার কখনো এরকম 2 দিন পড়তে পড়তে মানে 4 দিন 5 দিন করতে করতে 1 সপ্তাহ জুড়েও কি হয় বরফ পড়ে। তাই বলছে, বলছে আপনি বসে আছেন আর দেখছেন, বলছে যে চেয়ে তোরা বরফ বরবাদ, বলছে কিরকম বরফ পড়ে এখানে, তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন এই ভাষাটার এখানে অর্থ হলো কিরকম বরফ পড়ে সে জানালার ধারে না বসলে, আর আপনি ওই কম্বলের নিচে লোহার ওই ডিব্বার মধ্যে যখন আপনি কয়লাটার উপরে ছাই চাপা দিয়ে নিয়ে বসবেন, সে আরাম আর সে সৌন্দর্য মানে কি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি বললো, মানে লেখক বলছে 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো। লেখক একটু অবাক হয়ে তাকে কি করেছে জিজ্ঞাসা করেছে, যে আমি 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো? আব্দুর রহমান আমার দিকে এমন করুণ ভাবে তাকালো, মানে কি এখানে লেখক একটু ব্যঙ্গ করে বলেছে যে তাহলে তো আমার এগুলা কাম কাজ সব ফেলে দিয়ে যদি আমি জানালার কাছে 7 দিন ধরে বসে থাকি তাহলে আমার জীবন চলবে কি করে। তো সে যেন কি হলো করুণ ভাবে তাকালো, মনে ভাবতেছে যে কিরকম একটা বেরসিকের পাল্লায় পড়েছি, যে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি, যে এত সুন্দর করে সে নিজের দেশের গল্প, প্রকৃতির গল্প, বরফ পড়ার গল্প বললো। এতে করে কি যে সে ভেবেছিল হয়তো লেখক খুবই উচ্ছ্বসিত হবে, হয়তো বা সেটাতে সায় দিবে কিংবা তার সঙ্গে যেতে চাইবে। তো যখন লেখকের এরকম একটা উত্তর পেল তখন সে মনে হয় অপ্রস্তুত বা নিজেকে অপদস্থ বলো হলো বলে মনে করলো। বলছে ম্লান হেসে বললো, একবার আসুন জানালার পাশে বসুন, দেখুন পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান্ত রয়েছে। বলছে আপনি একবার পানশিরে আর এসেই দেখুন না কেন, জানালার পাশে ওরকম আমি যা বলছি বসেই দেখুন না, তাহলে আমার কথার সঙ্গে যদি না মেলে, আপনার যদি ভালো না লাগে, তাহলে আমার গর্দান্ত আছে, আপনি সেটা যে কোনো সময় কি করতে পারেন নিয়ে নিতে পারেন। যাই হোক, তারপরে আবার বললো যে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা হয়ে, কখনো ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো, কখনো মনে করো যে ফাঁকে ফাঁকে জমিন দেখা যায় না, কখনো এমন অন্ধকার, কখনো একদম চাদরের মতো কি পড়ে বরফ পড়ে, আবার কখনো চোখের সামনে যেন পর্দা টেনে যায়, তারপরে কখনো এত জোরে বাতাস বয়, প্রচন্ড ঝড় হয় বরফের ঝড়। বলছে বরফের, বলছে যে পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি, বলছে যে লাগিয়ে দিয়েছে, যে এরকম মনে করে যে এমন ভাবে ঘোরে সেই চরকির মতো, মনে করো বাতাস হয়ে সেই ঘূর্ণির মতো বরফ গুলি পড়ে। বলছে বরফের গুড়া ডাইনে বায়ে উপর নিচে চারদিকে মনে করো যে কি করে, যে ছুটোছুটি করে, এবং সেই তাজি ঘোড়াকেও যেন তারা এত জোরে জোরে ছুটে চলে যে তাজি ঘোড়াকেও যেন হার মানায়। তারপরে এখানে বলছে যে সেই, বলছে যে কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুধু শুনতে পাবেন শো শো মনে করো যে বরফ পড়ার শব্দ, তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ। দারুল আমান হলো সেই তোমার কাবুলের একটা ট্রেনের নাম। বলছে যে ট্রেনের ইঞ্জিন কি যে স্টার্ট দিলে যেরকম একটা শব্দ হয় সেই রকম শব্দের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। বলছে যে সেই ঝড়ে যদি কেউ পড়ে তাহলে তার আর রক্ষা নাই। বলছে কোথায় যে উড়ায় নিয়ে যাবে, কিংবা কেউ যদি বেহোশ হয়ে পড়ে তাহলে কি হবে, ওখানে বেহোশ হয়ে পড়ে গেলে তার উপরে গাদা গাদা মনে করো বরফ পড়বে এবং সেটাকে বরফের বিছানা বলা হয়েছে। বলছে যে তারই উপর জমে উঠবে 6 ফুট, বলছে যে বরফের কম্বল, মানে কি বরফ পড়তে পড়তে এরকম একদম উঁচা লম্বা হয়ে যাবে, আর বলছে যে সেই গাদা গাদা পাঁজা পাঁজা বরফ। বলছে যে কিন্তু
তখন সে বরফের পাঁজা সত্যিকার কম্বলের মতো অম দেয়। এটা বলছে যে সেই বরফের নিচে যদি কেউ আটকা পড়ে যায়, আর ওরকম 6 ফুট উঁচুও যখন বরফ হয়ে যাবে তখন আর বরফে ঠান্ডা লাগে না, ওই বরফটা কি হয় কম্বলের মতো উষ্ণ দেয় বা আরাম দেয়। বলছে তার তলায় মানুষকে 2 দিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে, যে বরফের নিচে পড়লে আসলে মানুষ ঠান্ডায় জমে মনে করে যে অন্যরকম হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে আব্দুর রহমান তার পানশিরের গল্প বলতে গিয়ে বলেছে যে ওই বরফের নিচে, ওরকম 6 ফুট বরফের নিচে যদি কেউ পড়ে থাকে তাহলে তাকে 2 দিন পরেও অনেক সময় জীবিত পাওয়া গিয়েছে। এরপরে বলছে যে আপনি একদিন দেখবেন হঠাৎ করে সকালবেলা আপনার ঘুম ভেঙে গিয়েছে, বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, এমন সূর্য উঠছে বলছে সাদা বরফের উপর সে রোশনি। রোশনি মানে কি? সে মনে করো যে নিয়ন আলোর আলোর যে ছটা বা যে ম্যাজিক বাল্ব গুলি আছে, কিংবা ডিজে পার্টিতে যে বাল্ব গুলি জ্বালানো হয়, কিংবা এই ধরনের যে মনে করো যে আলোর যে রোশনায় যে ঝলকানি, সেই ঝলকানির কথা এখানে বলা হয়েছে, যে যেন সেই দিকে আর চোখ মেলে তাকানো যাচ্ছে না। বলছে কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, বলছে তাই পরে যখন বেড়াতে বেরোবেন, বলছে যে যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে এক রত্তি ধুলা নাই, বালু নাই, ময়লা নাই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে। তার মানে কি? এখানে যে কালো চশমা পাওয়া যায় সেটা চোখে দিলে, সেটা মনে করো যে না দিলে ওই যে মানে তাকানো যায় না, আর সেখানে সেই ঠান্ডা হাওয়া এত পরিষ্কার এবং এত মনে করো পরিচ্ছন্ন, তাই বলছে যে সে যেন মগজ গলা বুক চিরে ভিতরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব বলছে যে ময়লা ঝেটিয়ে নিয়ে। মানে তুমি যখন নিঃশ্বাস ফেলবা তখন তোমার ভিতরের যত ময়লা আছে আবর্জনা আছে সবকিছু বের হয়ে আসবে, আর পানশিরের যে বাতাসটা তোমার ভিতরে ঢুকবে সেটা মনে করো একদম বিশুদ্ধ। এগুলা লেখককে বসে বসে উনি কি করছিলেন, গল্প শোনাচ্ছিলেন। তারপরে বলছে দম নিবেন, ছাতি এক বিঘত ফুলে উঠবে, মানে কি এক বিঘ পরিমাণ বুকের ছাতিটা ফুলে উঠবে যখন দম নিবেন, আবার যখন দম ফেলবেন তখন এক বিঘত নেমে যাবে। বলছে এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে, মানে কি পানশিরের আবহাওয়া এত ভালো এত বিশুদ্ধ এত পরিষ্কার যে আপনি একটা করে কি করবেন যে দম নিবেন আর আপনার 1 বছরের আয়ু বেড়ে যাবে। বলছে একবার দম ফেলতেই 100টা বেমারি বের হয়ে যাবে। বেমারি মানে কি? অসুখ বিসুখের কথা বলা হয়েছে, যে এতটাই ভালো সেখানে গেলে আপনি এইরকম সুস্থ জীবন যাপন করতে পারবেন। তারপরে বলছে তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোফ কামিয়ে ফেলবো। বলছে আপনি পানশিরে থেকে একটু কয়দিন থেকে আসেন, আমার সাথে গিয়ে এসে আপনি একটা আস্ত দুম্বা খেতে ফেলবেন, মানে খেতে পারবেন, আপনার পেটে এইরকম ক্ষুধা হবে, আর যদি না খেতে পারেন দেখবেন আমি আমার গোফটা ঠিক কি করব কামিয়ে ফেলবো। সে কি করছে এখানে? চ্যালেঞ্জ করছে। এরপরে বলছে আজ যা রান্না করেছিলাম তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। কতল শব্দের অর্থ হলো খুন করা, কাউকে কি হত্যা করা। বলছে যে আমি আজকে যে খাবারগুলি আপনাকে দিয়েছিলাম এরকম খাবার খাওয়ার পরেও আপনার পেটে এতটাই ক্ষুধা থাকবে যে আপনি রেগে গিয়ে আমাকে কি করবেন, খুন করতে চলে আসবেন। তারপরে বলছে যে আমি বললাম হ্যাঁ আব্দুর রহমান তোমার কথাই সই, শীতকালটা আমি পানশিরেই কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলল সে বড় খুশি বাত হবে হুজুর। বলছে সে তো খুব খুশির কথা হবে হুজুর আপনি যদি পানশিরেতে শীতকালে যেয়ে থাকেন। আমি বলছে যে আমি বললাম তোমার খুশির জন্য নয় আমার প্রাণ বাঁচাবার জন্য। তার মানে কি? লেখক এখানে একটু কি করেছে, আব্দুর রহমানকে আবার একটু ব্যঙ্গ করেছে, একটু বিদ্রুপ করেছে, একটু ঠাট্টা করেছে, বলেছে যে না না তুমি যে খুশি হচ্ছ না, আমি যাইতে চাইছি বলে তুমি যে খুশি হচ্ছ, আমি আসলে সেই জন্য যাব না, আমি যাচ্ছি কিসের জন্য, আমার এই প্রাণটা বাঁচানোর জন্য। তুমি যে বলেছো যে সেখানে গেলে মনে করো যে একটা করে নিঃশ্বাস নিলে মনে করো যে কি হবে আয়ু বেড়ে যাবে, আর সেই 100টা করে অসুখ বিসুখ যা কিছু আছে সবকিছু বেরিয়ে যাবে। আব্দুর রহমান ফ্যালফ্যাল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললাম তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে? মানে কি লেখক এখানেও একটু কি করেছে যেন শ্লেষ একটু কেমন যেন ভাষায় বলছে যে ঠিক আছে আব্দুর রহমান তুমি যা বলছো সবই ঠিক আছে, তাহলে তুমি যে পানশিরে যে যে এরকম কাটাইতে চাচ্ছ তাহলে আমার শীতকালে এই রান্নাটা আমার কে করবে? তো এরকম করেই আসলে তোমাদের এই অংশটা শেষ করেছে। আমরা শেষ পর্যন্ত এই দেশে বিদেশে মানে পড়তে গিয়ে এই ভ্রমণ কাহিনী মূলক যে বইটা আছে সৈয়দ মুজতবা আলীর, আমরা দেখতে গিয়ে পাবো যে আব্দুর রহমান কিন্তু শেষ পর্যন্ত কি লেখক, যখন সবকিছু নিয়ে
চলে আসছিল এই বাংলাদেশে, তখন কিন্তু আব্দুর রহমান খুব মনে করে চেয়েছিল যে লেখকের সঙ্গে একবার আসবে। তো ওই অংশটা পড়তে গিয়ে সত্যি আমার মানে এত বেশি খারাপ লেগেছে, কিন্তু আসলে তো লেখকের কোনো উপায় ছিল না যে তাকে কেন কিভাবে এই দেশের মাটিতে নিয়ে আসবে। তো এখানে এটা পড়তে গিয়ে আমার সে তোমাদের অতিথির স্মৃতির কথা মনে হয়, যে কুকুরটা যেরকম লেখক যখন ফিরে আসছিল সেই রেল স্টেশনে এসে করুণ দৃষ্টিতে চেয়ে থাকে, যে যতদূর মনে করো যে দৃষ্টি যায় যেন তার চোখ ছলছল করছে। তো এ আব্দুর রহমান অনেক ভাবে মানে মানে ইয়ে করেছিল আর কি, রিকোয়েস্ট করেছিল যে লেখকের সঙ্গে সে একবার আসতে চায়, কিন্তু আসলে সেটা লেখকের পক্ষে নিয়ে আসা সম্ভব হয় নাই। আর এখানে কিন্তু তোমাদের খুব সুন্দর করে দেওয়া আছে যে বলছে ওরভোয়া, এটা ফরাসি ভাষার একটা শব্দ বাক্যবন্ধ, যে আবার দেখা হবে। তারপরে বর্তমান কলা মিয়ানমারের এটা মার্তাবান বলছে, দ্বীপে উৎপন্ন একটা কলার জাত। আর রুজ হলো একটা প্রসাধনী, পান্তুয়া হলো একটা ঘি দিয়ে ভাজা রসগোল্লা। আর বলছে যে বারকোষ হলো কাঠের তৈরি কানা উঁচু বড় থালা, আর ব্রহ্মরন্ধ্র মানে তালুর কেন্দ্রবর্তী ছিদ্র, আর বপু মানে বড় দেহ, তনু মানে ক্ষীণ দেহ। এগুলা কিন্তু পড়াইতে গিয়ে আমি প্রত্যেকটাই তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা তবুও আর একবার সুন্দর করে পড়বে। এবং এত মজার একটা ইন্টারেস্টিং পড়া, আর দেশে বিদেশে বইটা নিয়ে যদি তোমরা পড়ো তাহলে আরো ডিটেল অনেক কিছু জানতে পারবে, যে সেখানে অনেক বিষয়ের মনে করো যে বর্ণনা দেওয়া আছে। তবে এই অংশটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। আর এই যে পাঠ পরিচিতিতে এসে আমরা তো পাচ্ছি যে এটা প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ অংশ থেকে নেওয়া হয়েছে। তো আমাদের প্রতিবেশী দেশ বলা হয়েছে, যে এখানে আফগানিস্তানের সেই ভূমি পরিবেশ, সেখানকার মানুষের সহজ সরল জীবন যাপন, তারপরে তাদের যে বিচিত্র খাদ্য, তারপরে হাস্যরসাত্মক যে মনোভাব, এই যে বিষয়গুলো, এগুলো মনে করো যে সেই আফগানিস্তানের ভ্রমণের যে আংশিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথাই এখানে কি করা হয়েছে যে লেখক আসলে তুলে ধরেছেন। তারপরে সেখানকার মানে সেই আকর্ষণীয় যে আবহাওয়া, তারপরে জনপদ, তারপরে জলবায়ু, এগুলো নিয়ে খুব মনে করো সহজ সরল একটা আতিথিয়তার এবং লেখকের ধৈর্য চ্যুতি কখনো কখনো ঘটেছে, কিন্তু শেষ অবধি কি করেছে যে আব্দুর রহমানের সঙ্গে তার একটা সব সময় একটা শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখেই কি করেছেন সৈয়দ মুস্তফা আলী সেই সময়টা কাটিয়েছেন। তো ঠিক আছে বাবারা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি যে প্রশ্নটার কথা বললাম, এটা তোমরা মনে করো যে এখন থেকেই ভালো করে ওটা দেখে বুঝে আগে খসড়া করে নাও, তারপরে করো, আর গুগল ক্লাসরুমে দেখে ওটা আরো কনফার্ম হয়ে তারপরে করবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো।